ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে সবাই, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতেছে। আনন্দিক উল্লাসী সারা জগতে ভরেছে, ঠিক কিনা? আনন্দিক উল্লাসী সারা জগতে ভরেছে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে। নূরি নবী নূরি চরণ যেদিন পাইব বর, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন, ঠিক না? নূরি নবী নূরি চরণ যেদিন পাইব বর, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। আরে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে। আল্লাহুম্মা नबी नबी मेरे विर्द लबे नबी नबी मेरा दिल मकाम तबीब है, मैं मरीज इश्क़ के रसूल हो, मैं मरीज इश्क़ के रसूल हो, वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लबे नबी नबी। अल्लाहुम्मा বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলা। সাদাকাল্লাহু মাওলানা আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليك نعمتي بانٹتا जिसी समत वदीशा नगाया, साथ ही मुंशिए रहे मत का कलंदा नगाया, नेमती बाटता आज ले उन्हीं की पना, आज मददी मांगे उनसे, आज ले उन्हीं की पनाह, आज मददी मांगे उनसे, फिर न मांगे न कयामत में अगर माँ लगाया नेमती बाटता जिसे समते वदीशा नगाया सात ही मुंशिए रहमत का कलंदा नगाया नेमती बाटता। উপস্থিত এশিয়াকে এতদিনই শিক্ষা প্রতিষ্ঠান ছিপাতলী জামিয়া গাউছিয়া মুইনিয়া অনার্স মাস্টার্স মাদ্রাসা ও আঞ্জুমানে আজিজিয়া গাউছিয়া আজিজিয়ার ব্যবস্থাপনায় 12 দিনব্যাপী 30তম আজিম শান পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আজকের এই 8ম দিবসে এবং প্রতিদিনের ন্যায় সদরে মাহফিল সদরে জলসা পীরে তরিকত রাহবারে হাকিকত অত্র জামিয়ার সম্মানিত অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত রওনকে আহলে সুন্নাত উস্তাদুল আসাতেজা হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ আবুল ফারা মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব কিবলা মুদাজ্জিলুল আলী, এতক্ষণ পর্যন্ত আপনাদের খেদমতে নূরানি ইমানি রুহানি তাকরীর পুর তানবীর পেশ করেছেন মুজাহিদে মিল্লাত প্রখ্যাত আলেম দ্বীন উস্তাদুল আসাতেজা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোনাজারে আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহী মুদাজ্জিলুল আলী আলোচনা করেছেন। অত্র জামিয়ার সম্মানিত প্রভাষক মুজাহিদে মিল্লাত এস এম শফিউল আলম সহ উপস্থিত হাজরাতে উলামায়ে কেরাম, উপস্থিত সামিন ইজাম, নওজোয়ান ভাইয়েরা, আমার পিতৃতুল্য চাচারা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এলাকার পর্দানসীন খাওয়াতিম মুস্তুরাত মা ও বোনেরা, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ অনেক আছেন আলহামদুলিল্লাহ, ইমানদারের ইমানি জজবা বেড়ে যায়, কারণ ইমানের মূল হলো নবীর মোহাব্বত। আরে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাকের মোহাব্বতের নাম ইমান, রাসূল পাকের ভালোবাসার নাম ইমান। ইমানের যে চারা, ইমানের যে গাছ, সেটা আমার দয়াল নবী মুস্তাফা। আরে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পাগড়ি, আবা খাবা, জুব্বা, দাড়ি, আমরা যা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, আল্লাহর এই গড়, মসজিদ, মাদ্রাসা, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জান্নাত, সব কিছু হলো শাখা প্রশাখা, আর এটার একটা গাছ আছে, এই গাছের নামটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মোহাব্বতের নামটাই হলো ঈমান। এই গাছের গোড়া যদি কেটে দেওয়া হয় তাইলে শাখা প্রশাখাগুলো টিকে থাকবে? একখানা জোরাখন্ড বাজি। গাছ যদি হাঁড়ি ফেলেলি শাখা প্রশাখাই টিকে থাকবো না, শাখা প্রশাখা নতাইলি ফল বাইরেব না। আর নবী হলি মূল জিনিস, আমার নবী হলেন মূল বৃক্ষ। আপনার ইবাদত, তাসবিহ, তাহলিল, নামাজ, আপনার শরীয়ত, তরিকত, ইসলামের সব কিছু তখনই অ্যাকসেপ্টেড, গ্রান্টেড হবে যখন আপনার মধ্যে হুব্বে মুস্তাফা থাকবে, ঠিক কি না? যদি নবীর প্রেম না থাকে ওই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, ঠিক না বেঠিক? অনাথ ঘুমাই না কোনো পেয়ারা হাজরিন। এই মাহফিল যিনি করেছেন গৌসে জামান মুর্শিদে বরহক, এই দেশের সুন্নি অঙ্গনের উজ্জ্বল হচ্ছেন আমার বড় হুজুর কিবলা, ঠিক না বেটি? শুধু আলেম বানিয়েছেন তাই না, কিতাব লিখেছেন, সুবহানাল্লাহ বলুন, মাদ্রাসা দিয়েছেন, ঠিক না বেটি? মানুষ একজন, আল্লাহ ওনার দ্বারা কাজ করিয়েছেন বেশি। আজকে এই যে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, ওসিলার বৈধতা, আরে ছিপাতলীর মানুষরা আপনারা কত যে দামি আপনারা নিজেরাই জানেন না। ছিপাতলীর মানুষরা আপনারা যে কত বড় দামি, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার মধ্যে যেভাবে ছিপাতলীর নাম জিকির করতেছে মানুষ, হাসরের ময়দান ও ছিপাতলীর জিকির চলবে। কারণ ছিপাতলীর জমিনের মধ্যে একটা সূর্য উদয় হয়েছে, যেটা মুস্তাফার গোলামীর সূর্য, আমার বড় হুজুর কিবলা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই জিনিসটাকে কেউ কোনোদিন অস্বীকার করতে মানলাম ইয়াশকুরিনা সালাম ইয়াশকুরিল্লাহ। রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যারা বন্দার কৃতজ্ঞতা করে না, বন্দা থেকে নিয়ামত পেয়ে, বন্দা থেকে উপকার পেয়ে যারা বন্দার কৃতজ্ঞতা করে না, তারা মূলত আল্লাহরও শুকরিয়া আদায় করে না। সেই জন্যে আজকের মাহফিল থেকে যিনি এই মুস্তাফার বাগান সাজিয়েছেন, যিনি আমার দয়াল নবীর প্রেমের বীজ রোপণ করে দিয়েছেন, আমার বড় হুজুর কিবলাকে স্মরণ করছি। আল্লাহ জান্নাতের আলা মাকান ওনাকে দান করুক। চিৎকার দেবেন। প্রিয় হাজরিন, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ ওসিলার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলুন। ওসিলা, ওসিলা মানে এমন একটা মাধ্যম, যে মাধ্যম অবলম্বন করার কারণে বান্দা তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউছিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বড় হুজুরে কিবলা। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি সদরে মজলিস, সদরে জলসা, প্রত্যেক দিনের যিনি সভাপতি, পীরে তরিকত রাহবারে হাকিকত, অত্র জামিয়ার সফল সার্থক অধ্যক্ষ, এদেশের সুন্নি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র উস্তাজুল আসাতেজা হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ আবুল ফারা হুজুর কিবলাই আলম হুজুর তশরিফ এনেছেন। প্রত্যেকে বলো মারহাবা। যাই হোক, আমি আপনাদের খেদমতে ওসিলার যে বৈধতা রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ বলুন। রব্বুল আলামিন আমাদের খালিক, আমাদের মালিক। এই জগতের মুসলমান আল্লাহ বলে, তোমরা প্রত্যেক কাজে আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলো। আমি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করো, এবং আমি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্যে, আমি আল্লাহর দয়া মায়া পাওয়ার জন্যে আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। কারণ আমাকে ডাইরেক্ট পাবে না, আমাকে পাইতে হলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকার মদিনার মুহাব্বতের ভিতরে আমি আল্লাহ আছি। যার ভিতরে নবীর প্রেম আছে, ওই ব্যক্তি আমি নবীকে পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহকে পাইতে হলে রাসূলে করিমের মুহাব্বত লাগবে, ঠিক না বেটি? আর নবীর প্রেমের নামটাই হলো ঈমান। আলা আলা ঈমানা লিমা লা মুহাব্বত লা, আলা আলা ঈমানা লিমা লা মুহাব্বত লা, আলা আলা ঈমানা লিমা লা মুহাব্বত লা। আমার নবীজি তিনবার বলেছেন, ওই ব্যক্তি ঈমানদার নয় যার কাছে আমি নবীর প্রেম নাই, ঠিক না বেটি? আরে ওসিলার কথা কি বলবো, অসংখ্য কিতাবের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের আয়াত তো বলেছেন, এবং আমার নবীর ওসিলা নিয়ে প্রত্যেক আম্বিয়া কেরামরা দোয়া করেছেন, প্রতিটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলুন। সেই নবীদের মধ্যে যিনি আবুল বশর, যিনি আমাদের বাবা হজরতে আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলুন না, উনি একদিন দুই দিন নয়, প্রায় 300 বছর, মতান্তরে 350 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে যেই নবীর মিলাদ শরীফে আমরা বসছি, ওই নবীর উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ আমার নবীর উসিলায় ওনার দোয়াকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলুন। পেয়ারা হাজরিন, এটা অনেকে বলে এগুলো জাল হাদিস। আমি আপনাদের খেদমতে তিরমিজি শরীফের হাদিস, এভাবে ইমামে হাকিম আল মুস্তাদরাক ফি সহিহা আলা সহিহাইনের মধ্যে এই হাদিসটা নোট করেছেন। হাদিস নম্বর হলো 4228 নম্বর হাদিস। ইমামে বাইহাকি রহমতুল্লাহ আলাইহ দালাইলুন নবুওয়াতের 5ম খণ্ডের মধ্যে 689 পৃষ্ঠায় এই হাদিসটি নোট করেছেন। হযরতে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম লাম্মা ইকতারাফা আদমুল আল খাতায়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিমা গফারতালি ফাক্বালা ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়ালাম আখলুকহু ফাক্বালা ইয়া রাব্বি লিআন্নাকা লামা খলাকতানি বিয়াদিকা ওয়া বিয়াদিকা ওয়া নাফাখতা মিন রূহিকা। হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম 350 বছর যে ওই গুন্ডুল কল ফল খাবারের জন্য আল্লাহ মানা করেছেন, কিন্তু ওখানে যখন গিয়েছেন দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। 350 বছর কান্নাকাটি করেছে। কান্নাকাটি করার পরে আল্লাহর কাছে একদিন হঠাৎ করে দোয়া করার সময় আমার কামলিওয়ালা নবীর উসিলা নিয়ে দোয়া করেছেন। আল্লাহ সাথে সাথে ওনার দোয়াকে কবুল করে ফেলেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া আদমু কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হে আদম তুমি আমার হাবিবকে কিভাবে চিনলে, তুমি আমার নবীকে কিভাবে চিনলে? ওয়ালাম আখলুকহু, আমি তো তাকে এখনো প্রেরণ করিনি। উচ্চস্বরে বলুন না। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, ইয়া বানি তালা লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফাতু রাসি ফারাইতু আলা কায়মিল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, ইয়া বানি তালা, যখন আপনি আমাকে বানালেন, আমি যখন আমার মাথাটি তুললাম, আমার চোখের সামনে তোমার আরশ আজিম চলে আসছে। আমি আদম আলাইহিস সালাম আরশ আজিমের প্রত্যেক পায়ায় পায়ায়, প্রত্যেক দরজায় দরজায়, প্রত্যেকটি জানালায় জানালায় আমি একটা কালমা দেখেছি, তোমার পান নামের পাশে একটা নাম দেখেছি। আমি খেয়াল করলাম নিশ্চয় আল্লাহর নামের পাশে যার নাম আছে ওই নামটি আমার দয়াল নবীর নাম। উনার নামের উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। আমি আদম আলাইহিস সালাম উনার উসিলা নিয়ে যখন দোয়া করেছি, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে ফেললেন। তিনি হলেন আমার দয়াল নবী মুস্তাফা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আদম যখন فعلمت أنك لم تضيف إلى اسمك إلا أحب الخلق إليك فقال الله سبحانه وتعالى صدقت يا آدم। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হে আদম তুমি সত্য বলেছো। إنه لا أحب الخلق إليا, এই পৃথিবীর জমিন যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেক সৃষ্টির মূল হলো আমার হাবিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা জিনিসের সৃষ্টির আসল হলো মারজাউল খালায়েক। তাফসীরে বাহরুল মুহীতের মধ্যে আমার নবীকে উম্মুন মানে মারজাউল খালায়েক, আমার নবী সৃষ্টির মূল। আরে আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ, আপনি আমি, আমার মা আপনার মা, আমার বাবা আপনার বাবা। আপনি আজকে নামাজ পেয়েছেন, রোজা পেয়েছেন, যাকাত দেওয়ার সিস্টেম পেয়েছেন, আল্লাহর ঘরখানে কাবা পেয়েছেন, আল্লাহর কোরআন মজিদ পেয়েছেন, খোদার খোদাই সব কিছু পাওয়ার মূলটাই হলো দয়াল নবী মুস্তাফা। শিকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সব কিছুর মূল হলো আমার নবী, সুবহানাল্লাহ বলুন না। আমার নবীকে নিয়ে, যেই নবীকে নিয়ে, নবীর উসিলা নিয়ে দোয়া করলে নিঃসন্দেহে সে দোয়া কবুল হয়ে যায়। শুধু রসুল করিমকে নিয়ে শুধু দোয়া নয়, আল্লাহর নবীর মিলাদ মাহফিলে বসে কোনো বান্দা যদি গুনাহগার হয়, পাপী হয়, অসুস্থ হয়, সুফিয়ে কেরামরা, উলামায়ে কেরামরা, মুহাদ্দিসিনে কেরামরা জানিয়ে দিয়েছে মিলাদুন নবীর মধ্যে বসে দোয়া করলে নিঃসন্দেহে দোয়া কবুল হয়ে যায়। বিশ্বের হাজানা নেই, আরে জুড়ে বলুন না, জেনে নেই। আর বড় হুজুর কেবলা আজকে এই 12 দিন ব্যাপী মাহফিলটা চালু রেখেছেন আমরা গুনাহগারের গুনাহগুলোকে হালকা করে নেককারদের লিস্টে নাম তোলার জন্যে। সবাই বলবেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, শুধু আল্লাহর নবীর ওসিলা নয়, আমি ধারাবাহিকভাবে যাচ্ছি, প্রত্যেক নবীরা আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করেছেন। আমার নবী যখন দুনিয়াতে তশরিফ আনেন না, আল্লাহ কোরআনের মধ্যে বলেন আমার হাবিবকে না পাঠার আগে ইহুদিরা, তৎকালীন ইহুদিরা আমার নবীর আগমনের কথা জানতো। আমার নবীর ওসিলা নিয়ে যখন আমি আল্লাহর কাছে দোয়া করত, কাফেরদের জুলুম থেকে, মহা বিপদ থেকে বাঁচার জন্য ওই ইহুদিদের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করেছেন, তাদেরকে হেফাজত রেখেছেন আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করার কারণে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আগমন করার আগে, কোরআনের আয়াত, রসুল করিম দুনিয়াতে আগমন করার আগে ইহুদিরা তো জানতো তৌরাত ইনজিল কিতাবে নবীর মিলাদের কথা আছে। আরো জুড়ে বলুন না। আজকে যারা মিলাদুন নবীর কথাগুলোকে লুকাইতে চায়, হক কোনোদিন লুকাইতে থাকে না, ঠিক না বে ঠিক? সবসময় হক ক্লিয়ার থাকে, দিবালোকের নিয়ে স্পষ্ট থাকে, সত্যকে কোনোদিন গোপন করা যায় না। আমার বড় হুজুর কেবলার যে শান ও মান, যে কুরবানি দিন ধর্ম ইসলামের জন্য দিয়েছে, কেউ যদিও বা বদনামি করলে এই সূর্য কোনোদিন ডুববে না, ঠিক না বে ঠিক? প্যারা হাজরিন, সেই জন্য আমি আপনাদের খেদমতে আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ ওনার দোয়াকে কবুল করেছেন। শুধু তাই নয়, আমার নবীর দরবারে একদিন একটা অন্ধ সাহাবী আসলেন, সুবহানাল্লাহ বলুন। আমার নবী কামলিওয়ালার দরবারে একদিন একজন অন্ধ সাহাবী আসলেন। তিনার কাছে যখন, আমার নবীর কাছে যখন আসলেন, অন্ধ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের জ্যোতি নেই, আমার আকীদা হলো আপনি নবী দোয়া করলে আমার চোখের জ্যোতি মওলা ফিরিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন না। আমার নবী বলেন, ইন সীতা দাওয়াতু ওয়া ইন সীতা সবরতা, যদি তুমি চাও খায়রুল লাকা, যদি তুমি চাও আমি দোয়া করব, আর যদি তুমি এটার উপর যদি সবর করো এটা তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ বলুন না। উনি বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হয় এই সুন্দর পৃথিবীটা দেখার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্যে একটি দোয়া করুন। আমার নবী বলেন, ঠিক আছে, আপনি গিয়ে ভালো করে উযু করে আসেন। সুবহানাল্লাহ বলুন। সেই জন্য নামাজ দোয়া পড়ার আগে কি করতে হয়? লা তুকবালুস সালাত ইল্লা বিগাইরি তুহুর, কারণ পবিত্রতা ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড, গ্রান্টেড হয় না। ইবাদত করার আগে কি করতে হয়? পবিত্রতাকে হতে হয়। গোসল ফরজ হলে গোসল করতে হবে, উযু করার প্রয়োজন হলে উযু করতে হবে, কারণ পবিত্রতা না হলে ইবাদত আল্লাহর কাছে কোনোদিনও কবুল হয় না। কিন্তু এই পবিত্রতা দুই ধরনের, একটা জাহিরি পবিত্রতা আর একটা বাতিনি পবিত্রতা। জাহিরি পবিত্র পবিত্রতা আমরা ধরেন হাত ধুইলাম, মুখ ধুইলাম, মাথা মুছে করলাম, এগুলো জাহিরি পবিত্রতা। আর যে কলমের যে পবিত্রতা আছে, আপনার হৃদয়ের যে পবিত্রতা আছে, এই পবিত্র হৃদয়কে পবিত্র করতে হলে আপনার থেকে অবশ্যই তরিকতে দাখিল হতে হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ার জন্য উযু গোসল করি, এগুলো বাহ্যিক পবিত্রতা, কিন্তু ভিতরের পবিত্রতার জন্য আপনার থেকে তরিকতে কি করতে হবে? কথা বলুন না, তরিকতের মধ্যে দাখিল হতে হবে, হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের দামান ধরতে হবে, উলামায়ে ইকরামদের সোহবতে বসতে হবে। এখানে বসলে পরে দেখবেন ওনাদের তরতিব অনুযায়ী যখন আপনি চলবেন, আপনাকে যখন আল্লাহর জিকিরের তালিম দেওয়া হবে, আপনাকে যখন বিভিন্ন তালিম তরবিয়ত শিক্ষা দেওয়া হবে, দেখবেন আপনার কলবটি ফ্রেশ হয়ে যাবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিলেন। দেখেন আমার নবী নিজে অবস্থান করছে, আমার দয়াল নবী দোয়া শিখিয়ে দিলেন, তুমি এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিইকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর রাহমা। এইভাবে দোয়া শিখিয়ে দিচ্ছেন। ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাদি লিতুকদালি। এইভাবে রাসূল করিম দোয়া শিখিয়ে দিচ্ছেন। হে আমার সাহাবী, আপনি এমন ভাবে দোয়া করুন, আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আপনার দিকে ফিরেছি আপনার নবীর উসিলায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি আপনার নবীর উসিলা নিয়ে আপনার দিকে ফিরেছি, আল্লাহ আমি আপনার দিকে চাচ্ছি, আপনার কাছে চাচ্ছি। শুধু তাই নয়, আমার নবী বলেন ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারও দিকে ফিরলাম, আপনার দিকেও আমি ফিরেছি, আপনার ওসিলা চাচ্ছি, ইলা রব্বি আমার প্রভুর কাছে, যাতে করে ফি হাজাতি আমি যে চোখে দেখতে পাচ্ছি না, যাতে চোখের যদি ফেরত চলে আসে। আপনার দিকেও আমি ফিরেছি, আল্লাহর দিকেও ফিরেছি, আপনার ওসিলাও চাচ্ছি, আপনি নিজে আমার জন্য ওসিলা হবেন, সুপারিশ করবেন। এইভাবে যখন দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে অন্ধ সাহাবীর চোখের জ্যোতি ফিরে আসে। রাসূল করিম জীবদ্দশায়, এখানে বিষয় হলো ওসিলার বৈধতা। সুবহানাল্লাহ বলুন। কোরআন শরীফের মধ্যে ওসিলার আয়াত আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? আল্লাহর নবীর হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস, এই হাদিস কানা বুখারী শরীফে আছে, তিরমিজি শরীফ, নাসাঈ শরীফ, মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিস কানা আছে। শুধু তাই না, আমার নবীর জলিলুল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওনার যুগের মধ্যে ওনার সময়ে এমন ভাবে যখন হাহাকার হয়ে গেল, কোনো শস্য শ্যামলা কিচ্ছু হলো না, আমার কিচ্ছু হচ্ছে না, যখন বৃষ্টি পড়ে না, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে নিয়ে আমার নবীর চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনবিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতাসকিনা ওয়া আনা নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিনা ফা চিৎকার দিয়ে বলুন সুবহান। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আল্লাহ আমরা এতদিন তোমার নবীকে নিয়ে দোয়া করেছি, বৃষ্টি না হলে তুমি আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়েছ, আল্লাহ আজকে আমার নবীর চাচা জানকে নিয়ে তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ আমার নবীর চাচা জানের উসিলায় তুমি আমাদের জন্য রহমতের বৃষ্টি নাযিল করো। এই দোয়া করতে না করতে আমার নবীর চাচা জানের উসিলা নিয়ে যখন দোয়া করলেন, সাথে সাথে আসমান থেকে বৃষ্টি পড়ে সারা জমিনকে সিক্ত করে দে। শুধু নবীজি না, নবীজির আওলাদ আহলে বাইত রাসূলদের উসিলা নিয়ে দোয়া করলো, দোয়া কবুল হয়। শুধু নবীজির আওলাদ নয়, আমার নবীর ওয়ারিস যারা, আজকে যার বাগানে যার ভ্যালিয়তের এই মরকজে আমরা বসছি, আপনারা মনে করবেন না যার এই বৈঠকে আমরা বসছি উনি আমার নবীর একজন ছাত্রা গোলাম, গোলামানে মুস্তাফা, সেই দানে মুস্তাফা যার গোটা জিন্দগিটা আমার নবীর আদর্শের উপর কাটিয়েছেন, ঠিক কিনা? আমার হুজুরের ভ্যালায়তের এই তাসরফাত এখানেই চলতেছে। সেই জন্যে ওলিয়ে ক্রামদের ওসিলা নিয়ে, বড় হুজুর কেবলার ওসিলা নিয়ে যখন দোয়া করবেন, আপনি যত মুশকিলাতের ভিতরে থাকেন না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের ওসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, সাহাবায়ে কেরামদের ওসিলা নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমার নবীর ওয়ারিস হক্কানি রব্বানি সুন্নি উলামায়ে কেরাম যারা আছেন তাদের ওসিলা নিয়ে দোয়া করলে নিঃসন্দেহে দোয়া কবুল হয়ে যায়। সেই জন্য ওসিলা অনেক বড় জিনিস, ওসিলা ছাড়া কিছু হয় না। আজকে আমরা কোরআন পেয়েছি, আজকে আমরা নামাজ পেয়েছি, মসজিদ পেয়েছি, সব কিছু পেয়েছি নবীজির ওসিলার কারণে, ঠিক না বে ঠিক? সেই জন্য ইমান হলো আমার দয়াল নবী, ইমানের যে বৃক্ষ সেটা আমার কামলিওয়ালা নবী, আর এটার শাখা পোশাখা হলো শরীয়ত, তরিকত, কোরআন, মারেফাত, যা কিছু আছে এগুলো সব ইমানের শাখা, আর ইমানটাই হলো হুব্বে মুস্তাফা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য পেয়ারা হাজরিন, রসুল করিমের সাহাবা একরামদের থেকে আমরা উসিলা পাই। শুধু তাই না, এইবার আসুন আপনার ইমামরা যারা আছেন, আউলি কেরামরা যারা আছেন, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি আমার নবীর দরবারে যেতেন। রসুল করিমের দরবারে গিয়ে উনি বললেন, আমার নবীর দরবারে গিয়ে উনি ঘোষণা দিলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া সাইয়্যিদ সাদাতি জিতুকা কাসিদা আরজু রিদা কা ওয়াহতামি বিহিমা কা ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনি বাদশার দরবারে আমি আসছি, জিতুকা কাসিদান স্বেচ্ছায় আসছি, আর জুরিদাকা আমি আপনার সন্তুষ্টি কামনা করছি। আমার কঠিন বিপদের মধ্যে আপনি রাসূল ছাড়া আমি ইমাম আযমের জন্য আর কোনো সাহায্যকারী না। পেয়ারা হাজরিন, সেজন্যে এই যে রসুল করিমের আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিনার একজন আশেক ছিলেন আমার বড় হুজুর কিবলা। জিনার নামে হাটহাজারীর জমিনে নাবির উপরে আমার বড় হুজুর কেবলা মাদ্রাসা দিয়েছেন, যেটাকে বলা হয় আনোয়ারুল উলুম নোমানিয়া, হ্যাঁ ফাজিল এ ডিগ্রি মাদ্রাসা। নোমানিয়া মানে হযরতে নোমান বিন সাবিত হযরতে ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সাইটটা তরি আপনার তরিকা আছে, আর সাইটটা শরীয়তের। এই যে ইমামে আযম, ইমামে শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি এরা সবার কাছে ওসিলা আছে, এক একজনে এক একজনের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি যখন বাগদাদে যাইতেন, সুবহানাল্লাহ বলুন না, ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি যখন বাগদাদ শরীফে যাইতেন উনি ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজারে পাকে যাইতেন। মাজারে পাকে যাওয়ার পরে ওয়ায়াজুরু তিনি জিয়ারত করতেন, ওয়াইসল্লি এবং দুই রাকাত নামাজ পড়তেন, ওয়াইসল্লিমু ওয়ায়াতাসাওয়ালু এরপরে তিনি ওসিলা নিতেন ইলাল্লাহ, আল্লাহর কাছে। হযরতে ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ওসিলা করে আল্লাহর কাছে ওনার হাজতের কথা ব্যক্ত করতেন। ইমামে আযমের ওসিলায় ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যেটার জন্য যাইতাম সেইটা তাড়াতাড়ি হয়ে যেত। আমি কোনো মশলায় আটকে গেলে ইমামে আযমের দরবারে গিয়ে যদি একটু দোয়া করি, হুজুরের ওসিলা নিয়ে যখন হাত তুলি আমার কাছে আমার ব্রেনের মধ্যে মশলাটি চলে আসে। তাইলে ইমামরাও পর্যন্ত ওসিলা নিয়েছেন, সুবহানাল্লাহ বলুন না। ইমামরাও পর্যন্ত কি নিয়েছেন, ওসিলা নিয়েছেন। এইবার আসুন ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা তিনিও আল্লাহর দরবারে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে ওসিলা নিয়ে দোয়া করতেন। একদিন হঠাৎ উনি যখন নামাজের পরে যখন দোয়া করছেন ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ওসিলা নিয়ে, উনার ছেলে আব্দুল্লাহ, বাবা জান আপনি এটা কি করছেন, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ওসিলা নিয়ে দোয়া করছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক ব্যাখ্যা বলে দিয়েছেন, বাবারে সূর্য যেভাবে পৃথিবীকে আলো দেয়, মানুষের শরীর যখন সুস্থতা থাকলে ভালো থাকে, ঠিক এটার ন্যায় হলো ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনার নামে ওসিলা নিয়ে দোয়া করলে নিঃসন্দেহে দোয়া কবুল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এভাবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই উনিও দোয়া করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি যখন মদিনা শরীফ জিয়ারত করতে গিয়েছেন, তৎকালের অনেক বড় বাদশাহ, বাদশাহ আবু জাফর রহমতুল্লাহ অনেক বড় বুজুর্গ বাদশাহ ছিলেন, উনি জিয়ারত করে যখন চিন্তা করলেন আমি মোনাজাত কোন দিকে করবো, ইয়ার আর দেশত বহুজনে জিয়ারত করি কি ফিরে যায় গই, এলে হতন আছে না ডাক জিয়ারত করে ওই দিক দিয়ে ফিরে যায়। হযরতে আবু জাফর রহমতুল্লাহ আলাইহি উনি বললেন আমি কোন দিকে আল্লাহর কাছে হাত তুলব। তিনি ফতোয়া তালাশের জন্য ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহিকে ডাকলেন। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনি কি বলেন, কি খানে কাবার দিকে হাত তুলবেন নাকি আমার নবীর রওজা পাকের দিকে হাত তুলবেন? হযরতে ইমাম আমি মালিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, হুজুর আপনি দেরি করবেন না, যেই নবীর দুয়ারে আমরা আসছি সেই নবীর দিকে হাত তুলেন। আর উনি এমন নবী যার উসিলা নিয়ে আমাদের পিতা আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। সেই জন্য জিয়ারতের আদব হলো যার জিয়ারত করবেন উনার দিকে ফিরে মোনাজাত করবেন, এটাই হলো জিয়ারতের মসনুন তরিকা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ উনি আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমি বড় হুজুরকে দেখতে পাচ্ছি না, আমার কাছে সে তাকত, সে লিয়াকত, সেই যোগ্যতা নাই বিদায় আল্লাহর ওলি রওজা পাকের ভিতর যে আরাম করছেন সেটা আমাদের কাছে যোগ্যতা নাই বিদায় আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু যার দরবারে গিয়েছি উনি আমার জাহিরি বাতিনি সবকিছু দেখতে পাচ্ছেন, শক্তি দিয়েছেন কে? সেই জন্য বাবার আমরা ধন্য, আমরা অনেক ধন্য। এই ছিপাতলীর মানুষ আপনার অনেক ভাগ্যবান, আপনাদের মতো ভাগ্যবান এই চট্টগ্রামে আর কেউ নেই। কারণ আপনারা এই এলাকার মানুষ, যে এলাকা থেকে আল্লাহ একটা প্রদীপ সৃষ্টি করেছেন, একটা আলোমের প্রদীপ সৃষ্টি করেছেন, শরীয়ত তরিকতের একটা সূর্য সৃষ্টি করেছেন। শুধু তাই না, হুব্বে মুস্তাফা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, এগুলো শিক্ষা দেওয়ার জন্য আমার বড় হুজুরকে এই এলাকা থেকে আল্লাহ ফায়দা করেছেন। আল্লাহু আকবার, নারে ইয়া গাউসুল মুস্তাগীর জিন্দাবাদ জিন্দাবাদ। সেজন্য জিন্দাবাদ, সেজন্য প্রিয় হাজরিন আমি আমার আলোচনা একেবারে সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। আপনার মিশকাত শরীফ আছে, ওই মিশকাত শরীফে কিতাবুল আদব একটা চ্যাপ্টার আছে, সুবহানাল্লাহ বলুন। ওই কিতাবুল আদবের মধ্যে একটা বাবুল বিররে ওয়াস সালাহ একটা অপরিচ্ছাদ আছে। ওই পরিচ্ছেদে একটা হাদিসে পাক রাসূল কারীমের হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি রওয়ায়াত হচ্ছেন। উনি বলেন মানুষ যদি ভালো কাজ করে, আমার দয়াল নবী কামলিওয়ালা বলেন মানুষ যদি নেক কাজ করে, আপনার নেক আমলকে যদি ওসিলা নিয়ে আল্লাহর দরবারে যদি আপনি ফরিয়াদ করেন, আপনার কঠিন বিপদের ওই নেক আমলের কারণে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আজকে আমরা যে কাজে বসছি এটা নেক আমল, ঠিক না বেঠিক? মিলাদুন্নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো ইবাদত হতে পারে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে লাইলাতুল কদর, লাইলাতুল বারাত দেখো, ঈদ মিলাদুন্নবীর রাত অনেক শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত থেকে এই মিলাদুন্নবীর রাতটা শ্রেষ্ঠ। কি জন্য জানেন? লাইলাতুল বারাত বরাত হয়েছে ঈদে মিলাদুন্নবীর কারণে। লাইলাতুল কদর কদর হয়েছে ঈদ মিলাদুন নবীর কারণে। আরে কোরআন শরীফ আমরা পাইনি, আমরা পেয়েছি নবীর বদৌলতে। সুবহানাল্লাহ বলুন। লো আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এই কোরআনকে আমি পাহাড়ে দিয়েছিলাম, পাহাড় গিরগির করতেছে, খফরি সৃষ্টি হয়েছে। পাহাড় বলে, ইয়া বারি তাআলা, আপনার এই কোরআনকে আমরা হেফাজত করতে পারবো না। এই কোরআনকে যিনি হেফাজত করেছেন তিনি আমার কামলিওয়ালা নবী, দয়াল নবী মুস্তাফা। সেই কোরআন যদি আমার নবী সিনে বাঁকা আল্লাহ না দিতেন, ওয়া কোরআন প্রেমিক হল যারা কোরআন শরীফ কোরআন প্রেমিক বলেন, হল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো, খুব ভালো কথা চালান, কিন্তু কোরআন যিনি, সাহেবে কোরআন যিনি, ওনাকে মানতে হবে। ওনাকে না মানলে, না রে রেসালতের স্লোগান না দিলে, নবীর প্রেমিক যদি না বলেন, কোরআন আপনাকে হেদায়েত করবে না, ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআন তাদেরকে হেদায়েত করবে যারা মুত্তাকি। আর মুত্তাকির অপর নাম হলো আশিকে রাসূল। মুত্তাকির অপর নাম কি? যারা আশিকে রাসূল, তারা বেকুল মুত্তাকি। আর বড় হুজুর কেবলা আশিকে রাসূল মুত্তাকি, শুধু বে আলেম ন, উনি অনেক বড় তকওয়ার মহান বলি, যিনি হাজত রওয়া মুশকিল কুশা, দুনিয়ায় জীবদ্দশায় যেভাবে মানুষের হাজত পূরণ করেছেন, দুনিয়া থেকে পর্দা করো কিয়ামত পর্যন্ত মানুষের হাজত তিনি পূরণ করতে আছেন, ঠিক না বেঠিক? আপনাদের আমাদের অসংখ্য হাজত, আমরা বিভিন্ন মুশকিলাতে পড়লে খোদার কসম করে বলছি, হুজুরের এই রোজা পাকে জিয়ারত করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীর হাদিস মোতাবেক, আমার নবী বলেন, আমার আশেক, আমার প্রেমিক, আমার ভক্ত, আমার আশেক যারা, আমার বলি যারা, আমার আলেম ওয়ারিস যারা, তাদের কাছে গেল আমি নবীর খুশবু তোমরা পেয়ে যাবে। উচ্চস্বরে বলুন না। যাই হোক, লাভ গভীর হয়ে যাচ্ছে পেয়ারা হাজরিন। আমি বলতে চাচ্ছি, ভালো আমলের কারণে উসিলা নিলে আল্লাহর কাছে সেই উসিলা কবুল হয়। তিনজন ব্যক্তি যখন সফরে বের হলেন, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, সফরে যখন বের হলেন, ঝড় বৃষ্টি তুফান যখন শুরু হয়ে গেল, তারা আর দেরি করে নাই, পাহাড়ের ভিতরে ঢুকে গেলেন। ওই পাহাড়ের ভিতরে যে একটা আপনার আছে, পাহাড়ের ভিতরে যে গর্ত আছে, ওই গুহার মধ্যে তারা আশ্রয় নিলেন। হঠাৎ করে পাহাড় থেকে একটা বিশাল পাথর এসে ওই গুহার মুখটাকে বন্ধ করে দিলেন। তারা আশ্চর্য হয়ে গেলেন, হাই রে হাই, আমরা তো এই গুহার ভিতরে মরে যেতে হবে। একে অপরকে বলছে, তোমরা এক কাজ করো, তোমার জিন্দেগিতে কোনো ভালো আমল করে থাকলে ওই আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, ওই আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, হয়তো আল্লাহ তোমার এই আমলের উসিলায় পাহাড়টাকে, ওই পাহাড় গুহার মুখ থেকে পাথরটাকে সরিয়ে দেবে। রাসূল করিম বলেন, তারা একে অপরকে বলতে লাগলো, কি বলতে লাগলো তারা? ফাকালা বাদহুম লিবাদিন উনজুরু আমালান, তোমরা এক কাজ করো, একে অপরের আমলের খেয়াল করো। আমিল তুহুহা আমিল তুমুহা, যে আমলটা তোমরা করেছো, লিল্লাহি সালিহাতান, আল্লাহর জন্য ভালো আমল করেছো, ফাদউল্লাহ বিহা লাআল্লাহু ইউফাজ্জিরুহা, এবং এটার কারণে পাথরটা সরে যাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একজন বললেন, ইয়া বারি তাআলা, আমি মেষ চালাতাম, দুম্বা চালাতাম, ওই দুম্বা মরুভূমির মধ্যে যখন ছড়াতাম, এই দুম্বাগুলো সন্ধ্যার বেলায় আমি ঘরের মধ্যে আনার পরে ওই দুম্বার দুধ দোহন করে আমি আমার ছেলে মেয়েদেরকে দিতাম না, আগে আমি আমার মা বাবাকে দিতাম, এই দেওয়ার পরে আমি আমার ছেলে মেয়েদেরকে দিতাম। একদিন হঠাৎ করে আমি দুম্বা চড়াতে চড়াতে, বেড়া চড়াতে চড়াতে অনেক রাত হয়ে গেল। রাত যখন হয়ে গেল, আমি যখন দুম্বার পাল নিয়ে ঘরে আসলাম, দেখতে পেলাম ঘরের মধ্যে সবাই ঘুম, আমার মা বাবাও ঘুমিয়ে গেছে, আমার ছেলে মেয়েরা তৃষ্ণায় খাবারের কারণে কান্নাকাটি করতেছে। আমি এর ভিতরে দুম্বা থেকে এই ও দুধ দোহন করে আমি আমার মা বাবার শিয়রে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। আমি আমার বাচ্চারা কাঁদতেছে, বাচ্চাদেরকে খাইতে দিই নাই, আগে খাইতে হলে আমার মা বাবাকে খাওয়াবো, এই জন্যে মা বাবার শিয়রে আমি দাঁড়িয়েছিলাম। রাত চলে গেল, সকাল হয়ে গেল। আল্লাহ রে, আমি এই কাজটি করেছি মুনিব তোমার সন্তুষ্টি চিত্রে। আল্লাহ আপনার কাছে যদি ভালো লাগে এই কাজের উসিলায় আমাদের এই গুহার উপর থেকে ওই পাথরটিকে তুমি মওলা একটু করে সরিয়ে দাও। এটা দোয়া করার সাথে সাথে পাথর সরে গেল, তারা আসমান দেখতে পেলেন, আলো দেখতে পেলেন। আরেকজন দোয়া করলেন, ইয়া বাড়ি তালা, আমি আমার কাজিনের সাথে, চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল, হঠাৎ করে আমি একদিন তাকে অফার দিলাম তোমাকে আমি বুক করব, সেই বলে আমাকে বুক করতে হলে 100 দিনার দিতে হবে, স্বর্ণমুদ্র দিতে হবে, 100 দিনার দিতে হবে। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু যখনই বুক করতে গেলাম, যখনই তাকে যখন বুক করতে গেলাম, যখন বসলাম, ওই মেয়েটি আমাকে বললো ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো। আমি উঠে গেলাম, ইয়া বাড়ি তালা, এই খারাপ কাজ থেকে উঠে গিয়েছিলাম সেই দিন, তুমি আল্লাহকে ভয় করে আল্লাহ, আমি তোমার জন্য যদি এই কাজ করে থাকি আল্লাহ এটার উসিলায়, আমার এই আমলের উসিলায় উপরের পাথরটিকে তুমি সরিয়ে দাও। আল্লাহ পাক সরিয়ে দিলেন। আরেকজন দোয়া করলেন, ইয়া বাড়ি তালা, আমার একজন কর্মচারী ছিল, সে কাজ করে তার যে মজুরি আছে সে মজুরিটা সে ফেরত নেয় নেই, আমি তার ওই টাকা দিয়ে কিছু উট কিনলাম, একটা থেকে অনেক উট হয়ে গেল, একটা ছাগল থেকে অনেক সরে গেল। দেখলাম সে আমার বাড়িতে আসলো, হে মুনিব আমার মজুরিটা দিয়ে দেন। আমি তাকে বললাম, তোমার ওই মজুরি ছাগলের পাল, তোমার ওই মজুরি উটের পাল, এগুলো সব তোমার। সে আশ্চর্য হয়ে গেল, মুনিব আপনি মনে হয় আমার সাথে ইয়া করছেন, কিন্তু তিনি বললেন না, এগুলো সব তোমার জিনিস, তুমি নিয়ে যাও। অথবা উনি চাইলে একটা দিয়ে বাকিগুলো রেখে দিতে পারতেন, তিনি এটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া বাড়ি তালা, আমি এই গুহার অন্ধকারের ভিতরে আপনার কাছে দোয়া করছি, হে মালিক ও মওলা, আমার এই কাজটা আমি আপনার সন্তুষ্টি আপনাকে ভয় করে করেছি আল্লাহ, এই কাজ যদি তুমি কবুল করো তাহলে গুহার মুখ থেকে পাথরকে নাড়িয়ে দাও, সরিয়ে দাও। সাতাতে পাথর সরে গেল, তারা তিনজন উঠে গেল। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যাই হোক পেয়ারা হাজরিন, ভালো আমল করলো, এটাও দিয়ে উসিলা করলে আল্লাহর কাছে উসিলাটা কি হয়, কবুল হয়। সেজন্য আপনারা প্রত্যেক আজকে আমরা যে জায়গাতে বসছি এটা আল্লাহর ঘর মসজিদ, এটা একটা বড় উসিলা। ঈদে মিলাদুন্নবী আমাদের গুনাহ মাফের জন্য বড় উসিলা। শুধু এটার মধ্যে শেষ নয়, এই ঘর থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে যার রওজা পাকে আমরা জিয়ারত করতে যাচ্ছি, যাব, এই উনি একজন বড় উসিলা, আমার বড় হুজুর কেবলা। কিন্তু ওনাদেরকে পাইতে হলে ওনাদের সিলসিলা, ওনাদের তরিকা মোতাবেক চলতে হবে, ওনাদের দেওয়া বিধান মোতাবেক চলতে হবে। ওনাদের দেওয়া রাস্তার বাইরে চললে তাহলে আপনি কোনোদিন আল্লাহ এবং রসুলকে পাবেন না। বড় হুজুর কেবলা যেভাবে তরতিব শিখিয়ে দিয়েছেন, যেভাবে এলম শিখিয়ে দিয়েছেন, যেভাবে তরিকতের কাজ শিখিয়ে দিয়েছেন, সেভাবে যদি আমরা তরিকতে দাখিল হয়ে যদি আমরা এভাবে কাজ করতে পারি, নিঃসন্দেহে দেখবেন আল্লাহর কাছে আমরা কবুল হব। আমাদের পাশে যেভাবে হুজুর কেবলা জীবদ্দশায় ছিলেন, কাল কিয়ামতের ময়দানও আমার বড় হুজুর কেবলা সুন্দর আকৃতিতে, সুন্দর পরিবেশে, সুন্দর ড্রেসে আমাদের পাশে, আমাদের জন্য রাহানুমা হয়ে দাঁড়িয়ে থাকবেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওসিলা নিয়ে অনেক আলোচনা আছে, আল্লাহ পাক এই মুখতসরের মধ্যে কোরআন সুন্নাহর আলোকে, ইমামদের রেফারেন্সের আলোকে, ওলি আল্লাহদের রেফারেন্সের আলোকে মুখতসরে আমি আপনাদের খেদমতে যা কিছু বললাম, আল্লাহ আমাদের সবাইকে ওসিলা নিয়ে চলার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, এবং ওলি আল্লাহদের মহব্বত বুকে ধারণ করে চলার তৌফিক আল্লাহ দান করুক। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله